ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো সায়েন্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের ক্ষীরা চাষের উত্তোলন থেকে দেখাবো কিভাবে ক্ষীরা উত্তোলন করা হয় জমিতে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্ষীরা রোপণ পদ্ধতি, আজকে থাকছে ক্ষীরার গাছ কেমন পরিচর্যা এবং কি পরিমাণ ক্ষীরা উত্তোলন হয় সে সম্পর্কে। ভিডিওটি সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশন সিলেক্ট করে রাখুন। দেখা যাক, চলুন ভিডিওটি। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন ক্ষীরা গাছের চারার বয়স প্রায় দেড় মাসের মতো। শীতকালের শেষে হওয়ায় চারা গাছ বৃদ্ধি হতে একটু সময় লাগে, আর জমি শুষ্ক থাকায় জমিতে অবশ্য সেচ দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং গাছগুলো বেশ বড় হচ্ছে দেখছেন। এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, গাছগুলো বেশ বড় হচ্ছে, এখন প্রায় চার পাঁচ পাতা বেশি হয়েছে এবং সেচ দেওয়ার ফলে গাছগুলো আরও তাড়াতাড়ি বেড়ে উঠবে দেখছেন। এখন মাটি বেশ শুকিয়ে এসেছে সেচ দেওয়ার পর, অবশ্যই এখন নিয়ে নিয়ে দিতে হবে, অল্প কিছু ঘাস আছে এই ঘাসগুলোকে কেটে ফেলতে হবে এবং গাছগুলো বেশ বড় হচ্ছে, খুব সবুজ আছে। ইতিমধ্যে মাকড়নাশক এবং কীটনাশক স্প্রে করা হয়েছে এবং গাছগুলো বেশ সতেজ তরোতাজা রয়েছে। আপনাদেরকে আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি। এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসুন। মরিচ চাষ সম্পর্কিত ভিডিও রয়েছে, তারপর আলু চাষ সম্পর্কিত রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন চ্যানেলটিতে। এখন দেখছেন প্রায় এক মাস পর চারা ক্ষীরার গাছগুলো বেশ বড় হয়েছে, ইতিমধ্যে ফুল এসেছে গাছে দেখছেন পুরুষ ফুল স্ত্রী ফুল দুটাই আছে, স্ত্রী ফুলগুলো ফুটেছে, এখন ক্ষীরাগুলো আস্তে আস্তে বড় হবে, বেশ কিছু গাছের ফুল এসেছে, এখন গাছগুলো বেশ বড় হয়েছে, জমি প্রায় ঢেকে নিয়েছে দেখছেন। মাঝখানে কিছুদিন আমি ভিডিওটা করতে পারিনি, গাছগুলো বেশ বড় হয়ে পুরো জমিটাই ছড়িয়ে ছিটিয়ে গাছগুলো প্রায় ঢেকে নিয়েছে দেখছেন। গাছে অনেক ফুল এসেছে, এই সমস্ত বাড়তি পরিচর্যার প্রয়োজন, কীটনাশক এবং মাকড়নাশক স্প্রে করতে হবে এবং অনেকটা ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, এই সময় ছত্রাকনাশকও স্প্রে করতে হয়। এখন দেখছেন ক্ষীরা বেশ বড় হয়েছে, এখন ক্ষীরাগুলো উত্তোলনের সময় এসে গেছে, ক্ষীরাগুলো দেখতে পাচ্ছেন। ক্ষীরা আসলে খুব দ্রুত বড় হয়, একদিন পরপরই ক্ষীরা তুলতে হয়, না হলে বুড়ো হয়ে যায়, চামড়াগুলো লালচে আকার ধারণ করে, এই জন্য একদিন পরপরই ক্ষীরা উত্তোলন করতে হয়। গাছে দেখতে পাচ্ছেন প্রচুর ক্ষীরা ধরেছে, বেশ বড় হয়েছে ক্ষীরাগুলো, এখন জমিতে ক্ষীরাগুলো উত্তোলন করা হবে। আমি একদিনের ক্ষীরা উত্তোলন সম্পর্কিত ভিডিও করেছি অবশ্য, আপনারা দেখবেন একটু পরেই। দেখতে পাচ্ছেন অনেক ফুল, অনেক ফুলই এসেছে গাছে, এখন ক্ষীরাগুলো উত্তোলন করা হচ্ছে দেখছেন। ক্ষীরা কী পরিমাণ ক্ষীরা উত্তোলন করা হয়েছে জমি থেকে, কিছু কিছু ক্ষীরা দেখতে পাচ্ছেন বেশ পরিপক্ক হয়ে গেছে, কারণ হচ্ছে
পাতার নিচে আড়ালে ঢেকে থাকে, এই জন্য অনেক সময় খুঁজে পেতে সমস্যা হয়, খুঁজে পাওয়া যায় না। দেখছেন কিছু কিছু ক্ষীরা লাল কালার ধারণ করেছে, এটা আসলে উত্তোলন করতে দেরি হওয়ার কারণে এরকম হয়। একদিন পার হয়ে গেলে দেখবেন যে সেই ক্ষীরাগুলো পুরো হয়ে গেছে। এখানে অবশ্য বাছাই করা হচ্ছে ক্ষীরাগুলোকে, পরিপক্ক ক্ষীরাগুলোকে আলাদা করে নিয়ে যে ক্ষীরাগুলো স্বাভাবিকভাবে বিক্রি করার উপযোগী সেগুলোকে বাছাই করে ক্ষীরাগুলোকে বাজারজাত করা হবে। এখন সেই জন্য অবশ্য দাঁড়িপাল্লাতে মেপে মেপে জমি থেকে এগুলো বিক্রয় করার জন্য মাপা হচ্ছে।